মামা, তুমি এখানে? আরে র্যাবলেট যে কোথা থেকে এলি? নে বস। মামা, তুমি বাসা থেকে এলে না বাসায় যাবে? না, তোদের বাসায় যাব। পার্কের এই খোলা জায়গাটা ভালো লাগলো, তাই এখানে বসে স্কিপ পত্রিকাটা দেখে নিলাম। তা তুই কোথা থেকে এলি? হসপিটাল থেকে। কেন হসপিটাল? কেন? আমার একটা বন্ধু আছে না, ওই যে রেবা, ওর বোনের ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট হয়ে গেছে মানে? মা বুঝলা না, শিশু ডাইরিয়া, খালি মুখ দিয়ে স্যালাইন খায় আর পাছা দিয়ে ঢালে। ও, তো এখন কি অবস্থা? এখন তো অবস্থা একটু ভালো, আগে শিরায় স্যালাইন দিচ্ছিল, এখন মুখে দিচ্ছে। ও আচ্ছা, যাক ভালো। তা স্যালাইন কি তা তুই জানিস তো? এই তো জানতাম তুমি এই প্রশ্নটা করবা। জানতিস? তোর বল দেখি। তাহা পাশা দিয়ে বেরিয়ে যায়, তাহাই মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়াকে স্যালাইন বলে। ফাজলামো করতেছিস? দেখো, আমি ভুল কি বললাম? তুমি মনে করছো আমি হাবু খাওয়ানোর কথা বলছি, তা কিন্তু না। আমি বলছি ডায়রিয়ার সময় আমাদের শরীর থেকে যে প্রয়োজনীয় পানি আর লবণ বেরিয়ে যায়, তাই আবার স্যালাইনের মাধ্যমে খাইয়ে দেওয়া হয়, যাতে শরীরে পানি শূন্যতা দেখা না যায়। যত বেশি বের হবে তত বেশি বেশি খাওয়াতে হবে। আচ্ছা চল চল, তোর মা আবার তোর জন্য অপেক্ষা করবে। তাই চলো। তুমি কিন্তু আমাকে শুধু শুধুই বকা দিলে।